এই রান্নাটা আমি ঠাকুরবাড়ির রান্নার বই থেকে পেয়েছি। প্রথমেই লাগবে মাছ। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি আর এর মধ্যে নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট করার জন্য। আর এখানে এক মুঠো মুসুর ডাল আমি ঘণ্টা দেড়েক আগে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। শুকনো কড়াইতে একটুখানি নেড়েচেড়ে ভালো করে ঝরঝরে করে ভেজে নিয়েছি। এইবার যেটা করতে হবে, ভাজা ডালটাকে শিলনোড়ায় আধা বাটা করে বেটে নিতে হবে। তবে আমি বলবো এটা মিক্সিতে না করে হাতে বেটে নিলেই ভালো হয়, কারণ বাটতে একটু সুবিধে হবে। আর লাগছে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে যদি থাকে আদা রসুন, আদা রসুনও বেটে নেবেন। আমার কাছে আদাটা ছিল না বলে আমি এখানে আদা রসুনের পেস্টটা ব্যবহার করেছি। এবার যে ম্যারিনেট করা মাছটা ছিল ওর মধ্যে হলুদ গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট আর এক চামচ টক দই দিয়ে ভালো করে মেখে আবারও আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার যে ডালটা বেটে রেখেছিলাম, আধ ঘন্টা পরে চলে এসেছি, যে ডাল বাটাটা রেখেছিলাম এইটা কি করব, একটা একটা মাছ নিয়ে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে কোট করে নেব বা মাখিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে হাই হিটে ভালোভাবে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। সরি, বাইরের আওয়াজ আসছে, প্রচণ্ড আওয়াজ, যেহেতু চারদিকে পুজো প্যান্ডেল রয়েছে তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো মাছ ভাজাটাতে কিন্তু আমার মিডিয়াম ফ্লেমে করে নিয়ে চলে এসেছি, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে।